অনেক বেশি এবং মানুষের মধ্যে মেয়ে লোকের সংখ্যা অনেক বেশি, ঠিক না বেঠি? কারণ এটাও আল্লাহ রাসূলের একটা হাদিস, শেষ জামানার মধ্যে এমন এক সময় আসবে এক একজন পুরুষের জিম্মাদারিতে তার মা খালা বোন ভাতিজি ইত্যাদি সব মিলাইয়া প্রায় 50 জন মানুষের মহিলার জিম্মাদারি আসবে একজন পুরুষের ঘাড়ে। তার মানে মহিলার সংখ্যা দিন দিন বাড়বে, আর মহিলার সংখ্যা দিন দিন বাড়া এটা কিয়ামতের আলামত। কিসের আলামত ভাই? আর মহিলাদের সম্পর্কে আল্লাহ পাক একটু শক্ত কথা বলছেন, ওনাদের জন্য রাস্তাটাও সুন্দর বলছেন কিন্তু একটা শক্ত কথাও আল্লাহ বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আন-নিসাউ হিবালাতু শায়াতিন। দুইটা হাদিস, একটা হাদিস আর একটা কোরআন। আলোচনা প্রসঙ্গে আমি ভূমিকার মধ্যে বলতেছি, মহিলারা রাগ করবে না, রাগ করলে তো কিছু করার নাই, আয়াত তো এটা কোরআন থেকে মুছে দেওয়া যাবে না, ঠিক না বেঠি? মুছতে পারবেন? আল্লাহ পাকের কোরআনের মধ্যে কলম ধরার ক্ষমতা কারো আছে? আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে কলম ধরার ক্ষমতা নাই, সহি হাদিস কিনা এটা দেখতে হবে, কারণ এই জামানার মধ্যে কিছু বানানো হাদিস না, এটাকে হাদিস বলে চালাইয়া দিতেছে, এরকম বহু মানুষ আছে। এদের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বলছেন, তোমরা আমার উপরে মিথ্যা তোহমত দিয়েছো, আমি বলি নাই, এই কথাটা তোমরা বলছো যে আমি রসুল বলছি, তাহলে রসুলের উপরে তোহমত হলো না, মিথ্যা অপবাদ দেওয়া হলো না? রসুল বলেন, তোমাদের ঠিকানাটা জাহান্নামে বেছে নিও। আল্লাহ পাক বলছেন মহিলাদের ফেরেব, তাদের ধোকা অনেক বড়, অনেক বড়। আর কোরআনে আয়াত আয়াতে বলছেন শয়তানের ধোকাটা জয়ীফ, কমজোর বলছেন, কিন্তু মহিলাদের ফেরেব ধোকা অনেক বড় বলছেন আল্লাহ। বোঝা যাচ্ছে এই ঠিক দিয়ে মহিলারা শয়তান থেকে ডিগ্রি বাইরে গেছে, ঠিক না ব্যাটি? আর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন মহিলারা হলো শয়তানের রশি, শয়তান যেরকম তার রশি দিয়া একটা মানুষকে ধোকা দিয়া বেমান বানায়, এই মহিলাদের ফেরেবের ভিতরে পড়ে গেলে একটা মানুষ জীবন মাল ধন সম্পদ সব শেষ করে ফেলত, ঠিক না? জুলাইখা ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারে যত কিছু করছিলেন তখন বলা হয়েছিল, যখন ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারটা আজিজ মিসিরের সামনে প্রকাশ হয়ে গেল, জুলাইখা নিজেকে সতী এবং সুন্দর সাব্যস্ত করে দোষটা ইউসুফ আলাইহিসসালামের ঘাড়ের মধ্যে অর্পণ করতে চাইছিল, চেষ্টা করছিল না, সেটা আরেক একটা বিষয়, অনেক লম্বা কথা। আল্লাহ সুবহানাহু তাআলা ওই সময় স্পষ্ট করে দিলেন জুলাইখা দোষী না ইউসুফ দোষী, কোরআনের মাধ্যমে আল্লাহ পাক পরিষ্কার করলেন। তখন আজিজ মিসির বলছিল, ইন্না কাইদাকুন্না আযীম, এ জুলাইখা আমার বুঝে এসে গেছে, আসলে তো সমস্ত ষড়যন্ত্রের মূলে তুমি জুলাইখা, ইউসুফের উপরে মিথ্যা তোহমত দিয়েছ, ইউসুফ আসলে অত্যন্ত পূত পবিত্র, ব্যাপারটা বুঝলাম, মহিলা তোমরা সব মহিলারা মিলে ইউসুফকে দোষী বানাইতে চেয়েছ, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ফেরেব তোমাদের ধোকাটা অনেক বড়, ঠিক না বেঠি? আজ সারা দেশে নজর করলে দেখা যায় যত মানুষকে, একজন মানুষকে নাফরমানি বানাবার জন্য, জিনার রাস্তার দিকে নেওয়ার জন্য সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো মহিলা, ঠিক না বেঠি? কাজী সাহেবের কাছে আমি ভূমিকা বলতেছি, আয়াত আছে ওইখানে, হাদিস ওইখানে, একটু পরে বলবো। কাজী সাহেবের কাছে একজন মহিলা বিচার দিয়েছে যায়, তখনকার জমার কাজীরা বিচার করত,
কাজী সাহেব ওই গ্রামের ওই এলাকার ওই ছেলেটা আমাকে খুব উত্তপ্ত করতেছে, আমার সাথে সে অপকর্ম করার জন্য আমাকে খুব কষ্ট দিতেছে, পীড়াপীড়ি করতেছে, আমি পারতেছি না, সমস্যা আপনার কাছে বিচার। কাজী সাহেব ওই যুবককে সহ ডাকছে, আসো। আসার পরে যুবক কাজী সাহেবের সামনে বসায়া কাজী সাহেবের পক্ষ থেকে মেয়েটার হাতে একটা আতরের শিশু দিয়া বলে, চাও তাড়াতাড়ি এখান থেকে আতরের শিশুটি না চলে যাও, খুব সাবধানতার সাথে রাখবে, এটা বহু দামি একটা আতরের শিশি, বহু মূল্যবান সম্পদ, সাবধানের সাথে রাখবা। ছেলেটাকে একটু পরে বললেন, ছেলে যাও তুমি দৌড়ে যাও ওই মেয়েটার থেকে, যেমনি পারো কৌশলে পারো আতরের শিশিটা ছিনাই নিয়ে আসবা। ছেলে অর্ডার পেয়ে দৌড়েছে, দূরে যে মেয়েটি থেকে আতরের শিশি লইতে যা কুস্তা কুস্তি আরই পাওয়া দুইজনের মধ্যে, যা কাজী সাহেব বলছে আসো আসো দুইজন আবার আসো আমার কাছে আসো। এ মেয়ে একটা আতরের শিশি, এটা তোমার হাত থেকে নিতে যেয়ে যুবকটা কত চেষ্টা করলো নিতে পারে না, তুমি আমার কাছে এসে বিচার দিলা, ছেলেটা তোমার সম্ভ্রম নষ্ট করার জন্য অপকর্ম করার জন্য তোমার সাথে সব সময় সে পেরেশান করতে চায়, সে তোমার সাথে গুনার কাজ করেছে, বিচারও তুমি দিলা, বলো দেখি তুমি যদি এর মধ্যে রাজি না থাকতা কোনোভাবে সেই ছেলেটা তোমার সাথে জেনার কাজ করতে পারে না। তাতে বোঝা গেল অপরাধ শুধু তার নয়, অপরাধ তোমারও আছে, এই জন্য শাস্তি পেতে হলে দুইজনকে সমানভাবে শাস্তি পাওয়া লাগবে, ঠিক না বেঠি? আপনারা আবার এই কথা যে মহিলাদের কাছে বললে বলবে যে কোত্থেকে ডিয়াই হুজুর লইছ, আমগো বদনাম গাইয়ে গেছে। না, ব্যাপারটা অন্যরকম। মহিলা আমার দোষ বলে লাভ নাই, কোরআনের কথা বলছি। কে বলছেন কোরআনের কথাটা? কে বলছেন? এত ছোট্ট করে আল্লাহর নামটা নিলে আল্লাহ কি খুশি হবে? মুসলমান তো আল্লাহ শব্দটা বললে আশপাশে আকাশ বাতাস মুখুরি হয়ে আওয়াজটা আল্লাহ পাকের আরশে পৌঁছে যাবে, এটা মুসলমানদের আল্লাহ শব্দ বলা। কে বলছেন এই কথাটা? মুসলমানের শব্দ, মুসলমান মিন মিন করে থাকে। মুসলমান তো সিংহের জাতি, ঠিক না? না শিয়ালের জাত। মুসলমান তো সেই খালিদ বিন ওলিদের গোষ্ঠী, যে খালিদ বিন ওলিদ একা 210,000 মোকাবেলা যুদ্ধ পরিচালনা করে আল্লাহর মেহরবানিতে বিজয়ী লাভ করেছেন, বলেন সুবহানাল্লাহ, একা সেই খালিদ বিন ওলিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলতেছেন, আজ্জানিয়াতু আজ্জানি লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ আর চোর চুন্নি মহিলা, হ্যাঁ চোর পুরুষ আর চুন্নি মহিলা, যখন তারা দুইজনকে সরাসরি ভাবে চোর সাব্যস্ত হয়ে যাবে, যখন তাদেরকে চোর বলে আখ্যায়িত হবে, সাক্ষী প্রবোধ যখন পাওয়া যাবে, তাদের জন্য তাদের হাতটা কেটে দেওয়া সেটা ভিন্ন একটা মশালা, লম্বা লম্বা কথা, তাদের হাত কেটে দাও, এটা কে বলছেন বলেন দেখি? কে বলছেন? কোরআনের আয়াত হাদিস না, এটা কে বলছেন? চোর পুরুষ আর চোর চোর মহিলা। আল্লাহ পাক শব্দটা কার নামটা আগে আনছেন? পুরুষের নামটা আগে আনছেন না মহিলার নামটা আগে আনছেন? বুঝে থাকলে বলেন কার নাম আগে আনছেন? চোর পুরুষ চোর মহিলা, দুইজনের মধ্যে যখন চুরিতে চুরি সাব্যস্ত হয়ে যাবে দুইটারে হাত কেটে দাও, সেটা আর অন্য লম্বা বিস্তারিত মশালা আছে,
তবে আল্লাহ পাক বর্ণনার সময় চোর পুরুষের কথাটা আগে বলছেন না মেয়েদের কথা আগে বলছে। পাশাপাশি ওই আয়াত আয-যানিয়াতু আয-যানি লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক, জেনাকারী মহিলা জেনাকারী পুরুষ কাদের নাম আগে লইছে? বড় করে বলেন কার নাম? কে? আল্লাহ। জেনাকারিনী মহিলা জেনাকারী, তাহলে জেনার মাসালার মধ্যে শাস্তির বিধান আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনাকারিনী মহিলার কথাটা আগে আনছেন, আর চুরির ব্যাপারে পুরুষ চোরের কথাটা আগে আনছেন। শাস্তির মধ্যে দুইটার বিভিন্ন কথা, তাতে বোঝা যায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মানুষকে বুঝাইয়া দিতেছে জেনার ব্যাপারে মেইন ভাবে প্রধান অপরাধী হলো মহিলা, ঠিক না ব্যাঠি? এই জন্য আল্লাহ পাক জেনাকারিনী মহিলার কথাটা আগে বলছেন, আর চোরের ব্যাপারে পুরুষের কথা বলছেন। যেহেতু চোর নিজের বাল বাচ্চাকে পালার জন্য রিজিকের ব্যবস্থা করবে, বিবির রিজিকের ব্যবস্থা করবে, মা বাবার রিজিকের ব্যবস্থা করবে, এই দায়িত্বটা আল্লাহ পাক দিয়েছেন পুরুষের উপরে না মহিলার উপরে? পুরুষের উপরে দিয়া আল্লাহ পাক বলছেন তোমার জিম্মাদারিতে এদেরকে ভরণ পোষণ করার জিম্মাদারি তোমার। এই জন্য পুরুষ ছেলেটা জিম্মাদারি আদায় করতে যায় অনেক সময় চুরি করে ফেলে, ছেলেদেরকে কি খাওয়াবে মেয়েকে কি খাওয়াবে, এটার জন্য মেয়েকে জিজ্ঞাসা করবে না তোমার বাচ্চারা না খেয়ে কেন মারা গেল, তোমার বাবা না খেয়ে কেন কষ্ট পেল, এটার জন্য জিজ্ঞাসা করবে পুরুষকে, ঠিক না ব্যাঠি? এই জন্য পুরুষ চুরি করতে গেছে এটা পুরুষের দায়িত্ব হিসাবে সে এটাকে উল্টা পথে খরচ করতে যায়, দায়িত্ব আদায় করতে গেছে শাস্তিটাও তাকে আগে দেওয়া হবে। জেনার মধ্যে সমাজের মধ্যে একটা যুবক ততক্ষণ পর্যন্ত সে জেনার রাস্তায় আসতে পারবে না যতক্ষণ একজন মহিলা তাকে প্রলোভন না দিবে, মহিলা তাকে উৎসাহিত না করবে, মহিলা তার সব কিছু উজাড় করে না দিবে, ততক্ষণ একটা পুরুষের দ্বারা একটা মহিলার উপরে জবরদস্তি করে জিনা করা সম্ভব না। তাতে বোঝা যায় জিনার রাস্তার মধ্যে তুমি আগে অগ্রগামীর ভূমিকা পালন করেছ, এই জন্য আল্লাহ পাক বলেন শাস্তির বিধানটাও তোমার উপরে আগে বর্ণনা করা হয়েছে। তো বোঝা যায় মহিলাদের কথাটা শুধু গেল আমি বলছি, আল্লাহ আকবার, কিসের থেকে জানি কথাটা আনছিলাম, আসলে সূত্রটা হারিয়ে ফেলছি, পরে যদি মনে হয়। তো আল্লাহ সুবহানাহু তাআলা, ঈমানদার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দৌলত দিচ্ছেন, মেহরবানি কার? আল্লাহ। এই ফিতনার জমানায় ঈমানটুকু পাইছি, ঈমান যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার আর আমার দুই পয়সারও দাম নাই, আছে নাকি? কোনো দাম নাই, কারো দাম নাই, ইমাম সাহেবের দাম নাই, পীর সাহেবের দাম নাই, মাস্টার সাহেবের দাম নাই, দাম হলো আসলে ইমানের দাম, ঠিক না ব্যাঠি? আদমি আদা দাই বা জাম মুসলমা কর দাই আই খোদা করবা শওয়াম এহসাবর এহসা কর দাই। আল্লাহ তুমি শুধু মানুষ বানাও নাই আমাদেরকে, শুধু মানুষ নয় আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ বানাইয়া, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আমাদেরকে মুসলমান বানাইছো, লা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তবে কথা আছে আদমিয়াত লাহম শাহম পোস্তনিস, আদমিয়াত জুজরে যায় দোস্তনিস, আদমিরা আদমিয়াত লাজমাস ওদরা গর্ব নবাসদ হই জমাস। হ্যাঁ, মানুষকে আসল হলো মানুষত্ব তার মধ্যে থাকা লাগবে, শুধু মানুষ বললে হবে না, মানুষের মধ্যে আরেকটা সবচেয়ে বড় গুণ হলো মানুষত্ব, ঠিক না ব্যাঠি? মানুষ যদি মানুষের মতো আচরণ না শিখি,
মানুষ যদি মানুষের মতো হতে না পারি, মানুষ যদি আমার থেকে আমার আল্লাহ আমার মধ্যে মানুষত্ব না পাওয়া যায়, তাহলে আমার অবস্থাটা কেমন হবে? যে উদ নামীয় একটা সুগ্রান গাছ আছে, ওইটা জ্বালাইলে উদের গ্রান চতুর্দিকে মুখরিত হয়ে যায়। পাতিলের মধ্যে রাখেন, উদের একটা গ্রান আছে, নাম শুনছেন কিনা? শুনেন নাই? ইন্ডিয়াতে পাওয়া যায়, আমাদের দেশও আছে, বিভিন্ন আতরের দোকানে উদ লাকড়ি যেটা আছে, লাকড়ির মতো একটা আগুনের মধ্যে দিলে গ্রান মুখরিত হয়ে যায়। এটাকে উদ, একটা আতরের থেকে সবচেয়ে উত্তম উদের আতর। তো বলে যদি উদের জন্য উদকে বানানো হয়েছিল সুগ্রান ছড়াবার জন্য, যদি এটার থেকে সুগ্রান না ছড়ায় তাহলে তো এটা একটা বাজে লাকড়ি। ওই আপনার কি বলে বিভিন্ন লাকড়ি যেগুলি আগুনের মধ্যে জ্বালায় তার মধ্যে কোনো সুগ্রান নাই, ওই লাকড়ি আর এটার মধ্যে কোনো প্রভেদ নাই। যে ইমানদারের কাছে ইমানদারিত্ব পাওয়া যাবে না, মুসলমানিত্ব পাওয়া যাবে না, সে মানুষ হইল আসলে দুই পয়সা দাম নাই, ঠিক না ব্যাঠি? তো আল্লাহ আকবার। আমি ছোট্ট আয়াত পড়েছিলাম, পাশে একটা হাদিস পড়েছি, অল্প সময়, সামান্য কিছু সময় কথা হবে, আমরা আশা করি একটু সময় বসব, হলো না? কয়জনে বলছেন ইনশাআল্লাহ? চার পাঁচজন। তাহলে মনে হয় বাকি ওলারা যাওয়ার নিয়তে আছে। হুজুর কি বলেন? গণতন্ত্র দেশ, আপনারা বললে এক্ষুনি আলহামদুলিল্লাহ দোয়া হয়ে যাক, এখনই দরকার নেই সময়। আর যদি কিছু সময় কথা শুনতে চান তাহলেই তো বলা, যদি শুনতে না চাইলে এটা সবার অধিকার, অধিকারটা একে অপর অধিকার খর্ব করা যাবে না। কিছু কথা কি চলবে পিছনে ভাইয়েরা? চলবে? তাহলে অল্প সময়, বেশি রাত্র করব না। আল্লাহ সুবহানাহু তাআলা হেদায়েতের জন্য যদি কারো সিনাকে আল্লাহ খুলে দেন, ফাহু আলা নূরিম মির রব্বি, কোন ব্যক্তির অন্তর হেদায়েতের নূর ঢুকেছে, হেদায়েতের রাস্তার মধ্যে চলে আসছে, বোঝা যাবে আমার আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর দিয়েছে, এটার মাধ্যমে সে মওত পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকবে এবং আল্লাহ পাকের তরফ থেকে হেদায়েতের বাণীগুলি নিয়া নিয়া আল্লাহর হুকুম মতো জীবনটা চালানো তার জন্য সহজ হবে। হেদায়েতের নূরটা কলবের মধ্যে আসে, কোথায় আসে ভাই? কলবের মধ্যে আসে। যখন কলবের মধ্যে হেদায়েতের নূর আসবে, নিশ্চয় মনে হবে এই লোকটার যত কাজকর্ম, চাল চলন, কথাবার্তা, আচার আচরণ সব হেদায়েত মার্কা হবে, উল্টা পথে কোনোদিন সে যাবে না, এটা হেদায়েতের স্বভাব। কি বাবা, ঠিক না ব্যাঠি? হেদায়েতের স্বভাব হলো তার মুখ ঠিক, চোখের দেখা ঠিক, হাতও ঠিক, পা ঠিক, সব কিছু ঠিক হবে। আর যদি হেদায়েতের মধ্যে গড়বড় যদি হয়ে যায়, তাকে মুখের দেখা, মুখের বলা একরকম হবে, চোখের দেখা একরকম হবে, ভিতরের হালাত আরেক রকম হবে। হেদায়েতটা প্রথম আসে কোথায় ভাই? কলবের মধ্যে আসে। কোথায় আসে? আমরা সকলে আল্লাহ পাকের কাছে হেদায়েত চাই কি চাই না বলেন তো? হেদায়েত চাই না এমন মানুষ একজনও ইমানদার হতে পারে না, কারণ সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ হলো হেদায়েত। হেদায়েত এত বড় একটা জিনিস, হেদায়েতের মোহতাজ নবীরাও ছিলেন, অলিরাও ছিলেন, সাহাবাই কেরাম ছিলেন, সমস্ত ইমানদার হবে, কারণ হেদায়েতের বিভিন্ন স্তর আছে। সবচেয়ে উঁচু মাকাম হেদায়েতের যাকে আল্লাহ পাক দান করেছেন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে হেদায়েতের সবচেয়ে উচ্চ মাকাম দান করেছেন, সেই মাকাম আর কেউ পাবে না, সেই জায়গা একজনের জন্য নির্দিষ্ট হয়ে গেছে। তারপরে আস্তে 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 হেদায়েত কারো কাছে একটু, কারো কাছে এক ফোঁটা, কারো কাছে আরো একটু বেশি, কারো কাছে আরো বেশি, আরো বেশি, আরো বেশি। হেদায়েত যার মধ্যে যতটুকু আল্লাহ পাক দিবেন, তার জীবনের চরিত্র আখলাক ওরকম উন্নত হবে। যিনি নামাজ পড়ে না, রোজাও রাখে না,
সত্য কথা বলে না হারাম খায় সেও নিজকে মুসলমান দাবি করে কি করে না বলেন মুসলমান দাবি করে না তার কাছে নামাজ নাই রোজা নাই হজ ফরজ হয়েছে হজ নাই যাকাত ফরজ হয়েছে যাকাত নাই বিবি পর্দায় নাই সত্য কথা নাই উল্টা পাল্টা যা মনে চায় তাই করে কিন্তু আদম শুমারিতে সেও নিজকে মুসলমান দাবি করে ঠিক না বে ঠিক সে মুসলমান মুমেন কত আনা মুমেন আনা ভাগ করতে গেলে আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী বোঝা যায় সে কত আনা মুমেন তার ইমানটা কেমন অবস্থা একটা কঙ্কালের মতো কঙ্কাল চিনেন কিনা কঙ্কাল গোরস্থানের মধ্যে অনেক সময় দেখা যায় শিকালে অনেক সময় লাশটা খেয়ে ফেলে দেখছেন না অনেক সময় খেয়ে ফেললে মাটির উপরে একটা কঙ্কাল পড়ে থাকে তখন আবার আত্মীয়রা এটাকে টেনে নিয়ে মাটির মধ্যে ছোঁয়াই আবার ঢাইকা দেয় কঙ্কাল তার মধ্যে কি নেই কোনো গোস্ত নাই চামড়া নাই কিছু নেই এটা কঙ্কাল ঠিক তেমনি ভাবে যেই মানুষটার কাছে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই সত্য কথা নাই হালাল খাবার নাই পাক পবিত্র নাই সে মুমেন দাবি করতেছে তার ইমানটা শুধু একমাত্র কঙ্কালের মতো যেই কোনো সময় এটা নিবে যাবে হঠাৎ করে জোরে বাতাস আসলে নিবে যেতে পারে কারণ এটাকে সহযোগী করার মতো কোনো গোস্ত নাই চামড়া নাই কিছু নাই একেবারে হাড্ডিগুলি কঙ্কালের মতো আছে আর যে ইমানের পাশে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে হালাল খাবার আছে সত্য কথা আছে এই লোকের ইমানটা পরিপূর্ণ সুস্থ ইমান এটা যখন তখনই কোনো রকমের প্রতিকূল বাতাসে ইমানটাকে নিবানো সম্ভব হবে না ইমান আছে তো ঠিক এখন আমাদের সমাজে বহু এরকম মুসলমান ভাই আসো আসো তোমাকে অল্প কয়েকটা কথা বলি বাবা মুসলমান হিসাবে আল্লাহ যখন তোমাকে আদম শুমারিতে নামটা উঠাইবার জন্য তৌফিক দিয়েছে আল্লাহ পাকের কাছে শুকর আদায় করো আল্লাহ আমাকে তুমি ইচ্ছা করলে বেঈমান কাফেরের ঘরে জন্ম দিতে পারত আমাকে একটা মুসলমানের ঘরে জন্ম দিলা আমাকে কালেমাওয়ালার ঘরে জন্ম দিলা আমি মসজিদে যেতে পারি ওয়াজের মাহফিলে আসতে পারি ঈদের নামাজ পড়তে পারি বাইতুল্লাহ ঘরে যেতে পারি সব জায়গায় আমার জন্য ওপেন রাস্তাটা খোলা আমি আল্লাহর কোরআনটাকে ধরতে চাইলে ধরতে পারি কিন্তু আল্লাহ পাক বলছে খবরদার আল মুশরিকুনা নাজাস যারা মুশরিক হবে ঈমান আনবে না এরা আমার বাইতুল্লাহ ঘরে ঢুকতে পারবে না আমার কোরআন ধরতে পারবে না আমার ঘর মসজিদে ঢুকতে পারবে না কারণ সেখানে ঢুকার মতো অনুমতি তাদেরকে আমি দেই না তারা অপবিত্র আমাকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে ঈমানটুকু দান করেছেন আসো বাবা এই দুনিয়াটা খানিক অল্প কয়েকদিনের সম্পদ এই সময়টা কেমন করে তুমি ব্যয় করবা তোমাকে আল্লাহর রসুল এমন এমন রাস্তাগুলি দিয়েছে এই দুনিয়াটাকে জীবনের জন্য চিরস্থায়ী মনে করো না এটা নদীর স্রোতের মতো নদীর পারে থাকেন নদীর পাশে অনেক কিছু আপনারা বুঝতেছেন আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন শেখ সাদী রহমতুল্লাহ নাম শুনছেন না শুনলে এখন শুনছেন তাহলে এখন যদি বলি শুনছি তাহলে মিথ্যা হবে না এখন শুনি নেই বদরিয়ার মুনাফে বাসমারাস আগর খাহি সালামত বর কিনারাস নদীর পারে এই জন্য নদীর সাথে মিলে একটা উপমা পেশ করতেছে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছে দুনিয়ার ইমানদারেরা ভালো করে শোনো নদীর সিস্টেম হলো নদীর পারে যারা থাকে নদীর মাধ্যমে ব্যবসা বাণিজ্যে লাভ বেশি হয় ঠিক না বে ঠিক পরিবহনগুলি যেগুলি জল ভাগে না চলে স্থল ভাগে চলে বড় বড় ট্যাঙ্ক লরিগুলি বড় বড় কার্গো বড় বড় ট্রাক দিয়া মালপত্র লোড আনলোড করলে খরচ বেশি পড়ে না কম পড়ে
নদী তুলনায় বেশি পড়ে না কম পড়ে, নদীতে খরচ কম লাভ বেশি, ঠিক না? ট্রলারে করে ইটা পার করলে যে খরচ হয়, ট্রাকে পার করলে খরচ এক সমানই হয়।